আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো টয়োটা সিএইচআর 2017 টু 2018 মডেলের গাড়ি নিয়ে। এই গাড়িটার প্রবলেম ছিল মেইনলি ইঞ্জিন ওভারহিটেড দেখাতো, ইঞ্জিন কোলেন্ট টেম্পারেচার হাই হয়ে যেত এবং গাড়ি ওখানে ড্যাশবোর্ডে শো করতো গাড়ি পার্ক করে গাড়িটা ঠান্ডা করার জন্য। ইঞ্জিন মেইনলি কথা হচ্ছে ইঞ্জিন ওভারহিটেড হয়ে যেত, এরকম একটা সাইন ড্যাশবোর্ডে শো করতো। এরপর গাড়ি আসার পর আমরা ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করার পর P148F00 এই ট্রাবল কোডটি পাই। এখানে আমরা পাচ্ছি ইঞ্জিন কোলেন্ট পাম্প ওভার রেভলিউশন। এই প্রবলেমের জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়াটার পাম্প চেঞ্জ করার ডিসিশন নিই। এই ধরনের কোড আসলে P148F00 এই কোডটা আসলে আসলে অ্যাকচুয়ালি এখানে ইন্ডিকেট করে বলেই দিত ইঞ্জিন কোলেন্ট পাম্প ওভার রেভলিউশন, দ্যাট মিন্স এটার ওয়াটার পাম্প ড্যামেজ অথবা ফাংশনাল না, কাজ করছে না। এই অবস্থায় আমরা পুরনো ওয়াটার পাম্প খুলে নতুন একটি ওয়াটার পাম্প লাগানোর চেষ্টা করি এবং এটা অলরেডি আমরা ফিক্স করি। তো স্ক্রিনে আপনারা একটি রিপ্লেসড ব্র্যান্ড নিউ ওয়াটার পাম্প রিপ্লেস অবস্থায় দেখতে পাচ্ছেন। এটা খোলার সহজতর বুদ্ধি হচ্ছে এটা ইঞ্জিনের বাঁ পাশে থাকে এবং এটা ওপরের সাইড দিয়ে খোলার চেয়ে খুব বেশি উপকৃত হবেন যদি আপনি চাকার রাউন্ড কভার খুলে নিচের সাইড থেকে এটা ইঞ্জিন থেকে ডিজ্যাঙ্গেজ করলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা এই কোডের জন্য আজকে ওয়াটার কুলিং পাম্প চেঞ্জ করার পর গাড়ি আমরা প্রায় অনেকটা সময় টেস্ট ড্রাইভ করেছি, ক্লায়েন্টও টেস্ট ড্রাইভ করেছে, সব মিলিয়ে আমরা আর কোনো প্রবলেম আসলে পাইনি। ইঞ্জিন টেম্পারেচার হাই এরকম কোনো সিগন্যাল আর দেখায়নি, আলহামদুলিল্লাহ গাড়ি ঠিকঠাক চলছে। আপনারাও যদি এ ধরনের প্রবলেম ফেস করেন দ্রুততম সময়ের মধ্যে গাড়িটি একটি রেপুটেড ওয়ার্কশপ থেকে ডায়াগনোসিসের মাধ্যমে অবশ্যই অবশ্যই এটার সলিউশন অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবেন করে ফেলার জন্য। তার কারণ ইঞ্জিন যদি ওয়াটার পাম্প পারফেক্টলি কাজ না করে সেক্ষেত্রে আপনার কুলিং সিস্টেমটাও ভালোভাবে কাজ করবে না, যার ফলে ইঞ্জিন ওভারহিট হয়ে আপনার বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই রিকোয়েস্ট থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ধরনের সাইন, ওভারহিটের সাইন দেখা মাত্রই আপগ্রেড মডেলের গাড়িগুলো হোক আর ওল্ড শেপের গাড়িগুলো হোক, তো আপনারা কোনো একটি নিকটতম ওয়ার্কশপ থেকে ডায়াগনোসিসের মাধ্যমে কাজটি সম্পন্ন করে নেবেন। আমার এই চ্যানেলে আসলে বেসিকলি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রবলেম এবং কোনো সাজেশন থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি চেষ্টা করব রিপ্লাই করার। কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।